অগণিত শুকর গুজার আদায় করতেছি মহান রাব্বুল আলামিন তার অসীম দয়ার বরকতে। আজকের এই শুভ দিনে আমাদের সকলকে আমাদের পরম শ্রদ্ধা আমাদের দেশনেত্রী যার সুযোগ্য নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা মহান মর্যাদার স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। আমরা অভিভূত, আমরা আনন্দিত, আমরা গর্বিত। সেই মহান জাতির স্থপতি যিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েছিলেন জাতির জন্য, আমাদের মহান নেতা, আমাদের স্বপ্নদ্রষ্টা বাঙালির, শুধু বাঙালি নয় সমস্ত পৃথিবীবাসী তাকে স্মরণ করেছে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে। কিউবার ফিডেল ক্যাস্ট্রো বলেছেন, আমি হিমালয় দেখি নাই, আমি শেখ মুজিবুর রহমানকে দেখেছি। শেখ মুজিব ছিলেন বিধাতার এক পুণ্যময় উপহার। স্যার এডওয়ার্ড হিথ, শেখ মুজিবকে হত্যার জন্য মানব জাতির কেউ তোমাদেরকে আর বিশ্বাস করে না, এবং এই হত্যাকাণ্ড মানব জাতির জন্য বিষাদের অধ্যায়। চ্যান্সেলর মিস্টার উইলি ব্র্যান্ডিট। শেখ মুজিবের ধ্যান জ্ঞান ছিল বাংলাদেশ, বিশ্ব শান্তি, এবং তিনি ছিলেন যুদ্ধ বিরোধী ও বর্ণবাদ বিরোধী, যার সঙ্গে আমার জীবনের আদর্শের সাদৃশ্যতা আছে, এডওয়ার্ড কেনেডি। বিশ্বের অন্যান্য জাতি তাদের জাতীয় বীরদের নামের শেষে যেভাবে দ্য গ্রেট লিখে, তোমাদের জাতির বীর শেখ মুজিবের নামের শেষে সেভাবে তোমরা দি গ্রেট কেন লিখো না? প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতারা, বাংলাদেশে গণহত্যা বন্ধ ও শেখ মুজিবের প্রাণ রক্ষার জন্য 1971 সালের মে মাসের প্রথম সপ্তাহে চীনের চেয়ারম্যান মাও সুতুংয়ের সঙ্গে আমি কথা বলি। প্রধানমন্ত্রী পিয়েরো ট্রুডো, যাদের নেতৃত্বে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল, তোমাদের শেখ মুজিব তাদের চেয়ে অনেক বড় নেতা ছিলেন। শ্রী অটল বিহারী বাজপেয়ী, শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুসলিম বিশ্ব নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু 15ই আগস্টের তাদের সেই স্বপ্ন ভেঙে যায় মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী। মুরব্বানে কারাম, আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াতি করিমে আপনাদের খেদমতে নিবেদন করেছি। আল্লাহ বলতেছেন কোরআনুল করিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মাসওয়াদিকিন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, এবং সেই তাকওয়া অর্জন করতে হলে আমি যাদেরকে তাকওয়া দান করেছি তোমরা তাদের দলভুক্ত হয়ে যাও। তাকওয়া শব্দের আভিধানিক অর্থ হলো খোদা ভীতি, আল্লাহকে ভয় করা। আমাদের প্রিয় মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ আব্দুস সালাম ইসাপুরি, যিনি আমাদের সাংসদ নজিবুল বশর ভান্ডারির দাদা, গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মাইজ ভান্ডারি, তিনি অন্যতম খলিফা ছিলেন, তিনি তাকওয়ার ডেফিনেশন বলেছেন, আমি যাহা বলিতেছি আল্লাহ শুনিতেছেন, আমি যাহা করিতেছি আল্লাহ দেখিতেছেন, আমার হৃদয়ের গভীরে আমি যে সকল চিন্তা ভাবনা ধারণ করতেছি সেটাও আল্লাহ জানতেছেন। একজন মানুষের জীবনের পরিপূর্ণ কর্মকাণ্ড চলে আসলো, আমরা কিছু বলি অথবা কিছু করি অথবা কিছু চিন্তা ভাবনা করি, প্রতিটা কাজের আগে যদি আমার জীবনের গভীরে এই সত্যকে আমি ইনজেক্ট করতে পারি, আমারকে দেয়া কোনো দিন খারাপ কাজ হবে না, আমি কোনো দিন খারাপ করতে পারবো না, খারাপ ভাবতে পারবো না, খারাপ চিন্তা করতে পারবো না। ইব্রাহিম বিন আদাম বালখি, বালখের বাদশাহ ছিলেন, বাদশাহী ছেড়ে দিয়ে তিনি দরবেশ হয়ে গেলেন। একদিন পাহাড়ের পাদদেশে ভ্রমণ করতেছেন, একটা বড় পাথর দেখলেন, সেই পাথরের মধ্যে লেখা ছিল, হে পথিক, তুমি কি আমাকে একটু উল্টে দেখো আমার অপর পৃষ্ঠায় কী লেখা আছে। ইব্রাহিম আদাম বালকি সেই পাহাড়কে পাথরকে উল্টালেন, সেই পাথরে লেখা ছিল, হে মানব সন্তান, তোমরা যাহা জানো তাহা কোনো নিজের চরিত্রের মধ্যে প্রতিভাত করো না, তোমরা যে এলেম অর্জন করেছ সেই এলেমকে তোমরা কেন আমলে পরিণত করো না। যদি তাই হয় তোমরা যাহা জানো না সেটা জানার জন্য তো পাগল হয়েছে কেন? একটা গাদার পিঠে যদি 100 বইয়ের বোঝা বেঁধে দেওয়া হয়
সেই গাধাকে কেউ পণ্ডিত বললেন বলবে না, আমরা জীবনে এলেম অর্জন করব, সেই এলেমকে আমার জীবনে আমি প্রয়োগ করব এবং আমি আল্লাহ রসুলের বিধানকে প্রয়োগ করে আমি উভয় জাহানের কামিয়াবি অর্জন করব। কোরআনুল কারিমের 26 পারাতে সূরা মুহাম্মদে আল্লাহ বলতেছেন, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা মালহুম, যাহারা কুফুরি করে এবং অন্য মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে, আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মসমূহ বিনষ্ট করিয়া দিবেন। দুই নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু ও আমিলু সোয়ালেহাত ও আমানু বেমা নুজিয়াল আলা মুহাম্মদ ও হুল হাক্কুমের রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ বলতেছেন, যাহারা ঈমান আনলেন এবং যাহারা ভালো কাজ করলেন এবং এই কোরআনুল কারিম সত্য ওহী হিসাবে আল্লাহর দরবার থেকে আমার নবীজির কাছে অবতীর্ণ হইলেন, এইটা যাহারা বিশ্বাস করলেন, আল্লাহ তাদের জীবনের সমস্ত ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের জীবনকে সুন্দর করিয়া সাজাইয়া দেবেন। সুবহানাল্লাহ, আমরা যদি জীবনকে সাজাইতে চাই, কোরআনুল কারিমের সেই অমিয় বাণীকে আমাদের জীবনে ধারণ করতে। মুরব্বের কালাম, সামাজিক অবক্ষয়, এই বিশ্বে যাহা কিছু সুন্দর চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে অর্ধেক তার নর। আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, মেয়ে মানুষ, আমাদের অ্যাসেম্বলি আমাদের মাননীয় স্পিকার মেয়ে মানুষ, অনেক মন্ত্রী পরিষদের মেয়ে মানুষ, অনেক ব্যাংকের চেয়ারম্যান মেয়ে মানুষ। আমার পি সাহেব আমাকে বাল্যকালে, আমি 100 টাকার বেতন থেকে জীবন শুরু করেছি আর বাংলাদেশ স্বাধীনতার পরে আমি চাকরি ছেড়ে দিয়ে 1483 টাকা কেবিতে নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। আমার আল্লাহ অনেক লাভ দিলেন। আমার পীর সাহেব একদিন ডাকলেন, বাবা মিজানুর রহমান, আমি দেখতেছি আপনি ব্যবসার কারণে দেশ বিদেশ যাচ্ছেন। বাবা, জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময়ে মেয়ে মানুষদের সান্নিধ্যে আসতে হয়। অ্যাকসেপ্ট ইউর ওয়াইফ, আপনি মনে রাখবেন আপনার স্ত্রী ব্যতীত আপনি যে কোনো মেয়ে মানুষের সান্নিধ্যে আসেন, তিনি যদি আপনার থেকে বয়সে বড় হয় আপনি মনে করবেন তিনি আপনার মায়ের মতন, সমবয়স্ক হয় আপনার বোনের মতন, বয়স কনিষ্ঠ হয় আপনার স্নেহের কন্যা মেয়ের মতন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার মায়ের জুলুম করতে পারে, এমন কোনো মানুষ নাই যে তার বোনের উপরে ক্ষতি করতে পারে না, এমন কোনো মানুষ নাই যে নিজের মেয়ের উপর জুলুম করতে পারে। আজকার থেকে 30 বছর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ট্রিপল ডক্টরেট, তিনি ফ্রান্সে একটা হোটেলের মধ্যে একটা সুইপার মেয়ের উপরে জুলুম করে তার চাকরি চলে গেছিল। মুরব্বেরাম, শুধু বিদ্যা অর্জন করলে হবে না, সেই বিদ্যাকে জীবনের গভীরে প্রসিত করতে হবে, সেই বিদ্যাকে নিজের জীবনে ইনজেক্ট করতে হবে। বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের মধ্যে প্রেম এবং ভালোবাসা, আমরা যদি একত্রিত করতে না পারি আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা ব্যর্থতায় পর্যবেসিত হবে। সেই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার জন্য। এই ইনসান শব্দের রুট ওয়ার্ডস হলো উনস, আর উনসের অর্থ হলো মহব্বত। আজ মহব্বত তাল খাহা শিরিন সবাদ, ওয়াজ মহব্বত মেশে হাজর সবাদ। প্রেম এমন নিয়ামত তিতা জিনিসকে মিষ্টি করে দেয়, প্রেম এমন নিয়ামত তামাকে স্বর্ণে পরিণত করে। ইনসান শব্দের রুট ওয়ার্ড উনস, আর উনসের অর্থ মহব্বত। সমস্ত বিদ্যা, সমস্ত লেখাপড়া, জীবনের সমস্ত অনুশাসনের মূল কথা, আল্লাহ নবী বলছেন কোনো মানুষ ইমান ছাড়া বেহেস্তে যাবেন না, আর কোনো মানুষ ইমানদার হতে পারবে না যদি একজন আরেকজনকে ভালো না বাসে। আর আমি কি তোমাদেরকে বলে দেব কোন কাজটা করলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে? তোমাদের মধ্যে সালামের রেওয়াজ দাও, যত বেশি তোমরা সালাম দাও একজন আরেকজন সালাম দিবে। আল্লাহ নবী বলছেন দুইজন যখন মহব্বতের সাথে মুসাফা করে, আল্লাহ নবী বলছেন তাদের হাত জুদা হওয়ার আগে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেয়। মুরব্বেরা কালাম, জাতির পিতা সমস্ত পরিবারের রক্ত দিয়ে যে জাতিকে
বিশ্বের জমিনে বিস্ময়কর রাষ্ট্র হিসাবে পরিগণিত করেছে। আমাদের সকলের দায়িত্ব আমার এই সোনার বাংলাকে আমরা যেন হীরার বাংলা করার প্রত্যেক কাজ করি, আমরা যেন আমাদের মধ্যে মায়া মহব্বত ভালোবাসার বন্ধনকে আমরা তৈরি করি, আমরা যেন নিষ্ঠার সাথে কাজ করে এই দেশকে সারা পৃথিবীর মধ্যে মুরুব্বেনে কারাম মহাবিশ্বের বিস্ময় বাংলাদেশ, আমাদের মহান নেত্রী আল্লাহর নিয়ামত আমাদের জন্য। কোভিড দুই বছরে সমস্ত পৃথিবী বিধ্বস্ত হয়ে গেছে, একমাত্র বাংলাদেশ মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টি দেখেছে। আল্লাহর রহমতে বহুত বড় বড় ধনীদের যারা অহংকার করত তাদের লক্ষ লক্ষ লোক মেরে গেছে, আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। মুরব্বেনে কারাম এই পৃথিবীতে 560টা মডেল মসজিদ কেউ দিতে পারে নাই, 3 লক্ষ গৃহহীন মানুষকে জমিন সহ তার ঠিকানা, এটা বাংলাদেশের মহীয় শিরোমণি আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু তনয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমদান করেছে। মিয়া সাহেব তার পিতা বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন, উচ্চতর শিক্ষার জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবং বাংলা একাডেমি আমাদের শিক্ষা কমিশন একদিনে 35,000 প্রাইমারি স্কুলকে সরকারি করেছে। আমাদের দেশে পৃথিবীর বহু দেশ থেকে আমরা সামাজিক সূচনায় আমরা অনেকের থেকে আগায় আছি আল্লাহর রহমতে। আমাদের ইনশাআল্লাহ সামনের দিন, আমি তো আম্মু কই, এইটা বাইগুইতাম আমগো মিয়া সাহেব, বিশ্ব ব্যাংকে টাকা দেয় নাই পদ্মা ব্রিজের, পদ্মা ব্রিজ এখন আমাদের সামনে, ওইখানে রেল লাইন হচ্ছে এবং ওইখানে কন্টেনার গাড়ি যাবে, এটা মহাবিশ্বের এক বিস্ময়কর স্মৃতি। আমাদের 350 মিলিয়ন নতুন বই আমার সন্তানদের হাতে দিচ্ছেন বিনা পয়সায়, এটা পৃথিবীর কোনো দেশ দিতে পারে নাই। 3 লক্ষ মানুষকে গৃহ আর মানুষকে ঘর দিয়েছেন, পৃথিবীতে কেউ দিতে পারে নাই। আমাদের মিল ফ্যাক্টরি 40% বন্ধ থাকতো ইলেকট্রিসিটির জন্য, বাংলার ঘরে ঘরে এখন বিদ্যুতের বাতি জ্বলতেছে মাশাআল্লাহ। মিয়া সাহেব এই বিস্ময়কর সৃষ্টি বাঙালির জীবনে আসছে একজন মহান স্থপতির সুযোগ্যা কন্যা, তিনির হাত ধরে আমরা সকলে মিলেমিশে যদি কাজ করি, আমার তো বিশ্বাস আমরা এই সোনার বাংলাকে হীরার বাংলা করব। মিয়া সাহেব আমি 100টা থেকে আমার জীবন এখানে আসছে, আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে একনেকের মিটিং হয়, গত 15 বছরে একটা মিটিংও তিনি কোনোদিন অ্যাবসেন্ট থাকেন নাই। মিয়া সাহেব আপনি দেখবেন উনি যখন মিটিংয়ে থাকেন সচল থাকেন, আনন্দ মুখরিত থাকেন, তার থেকে মানুষের মধ্যে রেডিয়েশন হয়, ঘুম নাই, তন্দ্রা নাই, বিশ্রাম নাই। আমি আপনাদের কাছে মিনতি করতেছি, মনে রাখবেন দ্য ফ্লেম অফ লাইফ ক্যানট বি বরোড ফ্রম আদার্স, জীবনে বড় হওয়ার যে প্রতিভার মন্ত্র সেটাকে ধার করা যায় না, আপন মন্দিরে তাকে তৈরি করতে হয়। দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ ইজ টু এ ওয়াই ক্যান দ্য ডরম্যান্ট উইল ফোর্স লাইং ইন সাইড উইদিন অ্যান্ড টু নার্স ইট টু ফেস দ্য ট্রায়ালস অফ লাইফ ম্যানফুল উইথ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন টু রিচ দ্য আলটিমেট ডেস্টিনি। মহাশক্তি বিধাতা আমাদের জীবনের গভীরে এত শক্তি দিয়েছেন, সীমাহীন অসীমের আধার, সেই শক্তিকে জাগ্রত করে জীবনের সমস্ত বাধাকে মোকাবেলা করে পৌরুষ সহকারে মঞ্জে মকসদে পৌঁছার শক্তি আমাদের দিয়েছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। মিয়া সাহেব আমি আপনাদের সকলের উদ্দেশ্যে, শিক্ষক মণ্ডলী যারা আছেন, আমাদের ছাত্রছাত্রী যারা আছেন, আজকে যারা পুরস্কার প্রাপ্ত তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা বলতে চাই, আপনারা জীবনে কোনো দিন নিজেকে ছোট ভাববেন না, আপনারা কোনো দিন অসহায় নিজেকে তৈরি করবেন না, আপনারা বিশাল বিশ্বের বিশ্বধামের আল্লাহর শ্রেষ্ঠত্বের অধিকারী মানব সন্তান,